নিরোগ দেখতে চায়, এদেশের 16 কোটি মানুষ যেন সুস্থ থাকে। উনি ভেজাল প্রতিরোধের জন্য কাজ করেন, উনি ধূমপান প্রতিরোধের জন্য কাজ করেন, উনি এ টু জেড কাজ জানেন এবং করেন, মানবতার সেবার জন্য উনি কাজ করেন। আমরা জানি যে ক্ষুধার্ত বাঙালি রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে ভয়ঙ্কর। আপনারা ক্ষুধার্ত আমরা জানি আপনারা রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে ভয়ঙ্কর, কিন্তু আমরা আপনাদের কাছে জোর হাতে, ভুল যদি হয় মানবীয়, ক্ষমা হোক স্বর্গীয়, আমাদেরকে আর 15 মিনিট সময় দিবেন, আমি 2-3 মিনিটে শেষ করব, 4-10 মিনিট বক্তব্য দিবেন। তবে আমরা স্যার আসার অর্থ হয়েছে, স্যার আপনাদেরকে ভালো জানি, এদেশে 16 কোটি মানুষ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আপনাদের বিন্দু বিন্দু কাজ আছে, বিন্দু বিন্দু সমর্থন আছে। আরেকদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার পরিবারই হোমিওপ্যাথিক পরিবার, তার আপন ফুফা ছিলেন একজন হোমিওপ্যাথিক ডাক্তার, তার ফুফাতো বোনের জামাই ডক্টর মালেক MBBS ডাক্তার, সারা জীবন হোমিওপ্যাথি করছেন, তার আপন ফুফা এবং তার ছোট ভাই জামালের শ্বশুর সৈয়দ আহমদ, উনি একদম প্রথিত দশা একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন এবং উনি সংস্থাপন সচিব ছিলেন। আমি যখন 75 জনের ছাত্র নেতা হলাম হোমিওপ্যাথিক কলেজের, বিপি হলাম, তখন আমি স্যারের একটু সময় নিলাম, স্যার আপনি তো শুনছি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন, তা আপনার সাথে আমি একটু দেখা করতে চাই। তা আমার বললো, হ্যাঁ আমার সময় নাই, তুমি কে চিনি না তোমার, আমি বললাম আমি তো এরকম হোমিওপ্যাথিক কলেজের ভিপি, তাই ভিপি টিভি আমি এসব বুঝি টুঝি না, তুমি একটা কাজ করো, রহিম আছে পুলিশের আইজি, ও আবার বঙ্গবন্ধুর PSF দায়িত্ব ছিল, ওর সাথে যাই দেখা করে। রহিম সাহের কাছে গেলাম, রহিম সাহেব আমার বললো, মতি আমি আমি শুনছি যে তুমি নাকি সৈয়দ আহমদকে টেলিফোন করছিলে, উনি একটু রাগী মানুষ, তোমাকে চিনতেও পারে নাই বুঝতেও পারে নাই, তোমার সব কিছু কাজ হবে, তুমি ওনার কাছে যাবে আজকে 4টায়, উনি কিন্তু একজন আসলে হোমিওপ্যাথ। আমি রহিম সাহেবের ভিজিটিং কার্ড নিয়ে ওনার চেম্বারে গেলাম, তখন উনি সম্ভবত সংস্থাপন সচিব বা অতিরিক্ত সচিব, তো উনি আমার দেখে বললো, আরে আমি তো তোমার বুঝতে পারি নাই, তুমি তো হোমিওপ্যাথিক কলেজে একটা বিপ্লব গড়াইতেছ, তোমাকে আমি ভালো জানি, তোমাকে আমি শ্রদ্ধা করি, তো তুমি মন খারাপ করে তুমি কী চাও? আমি স্যার টিনের ঘর, তো ওই ঝড় ঠর আসলে টিনগুলো উপরে উঠে দেয়, আমরা 4-5 জন করে ছাত্র দড়ি দেওয়া বাইদা টিনের ঘরটা ধরে রাখি, এত খারাপ অবস্থা নাকি? আমি স্যার খুব খারাপ অবস্থা, আপনি একজন সংস্থাপন সচিব হইয়া আপনি একটা টেলিফোন করলে স্বাস্থ্য সচিব আমাদেরকে 10-20 লাখ টাকা দিয়ে দিবে, তা তো দিবেই, তা তো দিবেই, ঠিক আছে তুমি একটা কাজ করো, যাও গোলাম মুস্তফা স্বাস্থ্য সচিব, উনি মন্ত্রী হয়েছিলেন পরে, আমার বলো তুমি যাও 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 মুস্তফার কাছে আমার কথা বলবা, আমি স্যার আপনি লিখা দিন, ঠিক আছে আমার লেখাও নাও, রহিমের তো আমার লিখে দিচ্ছি ওইটাও নাও, তুমি একটা কাগজ লিখে নিয়ে যায় ওর সাথে দেখা করো। তো যাক আমি ওনার কাছে গেলাম, উনি প্রায় 2-3 ঘন্টা বসে রেখে আমার সাথে দেখা করলেন, খুব ভালো মানুষ, অমায়িক মানুষ। আমি পরে শুনছি যে ওনার আব্বাও মন্ত্রী ছিলেন, কুমিল্লার লোক, খুব মিষ্টি মানুষ গোলাম মুস্তফা সাহেব, উনি আমাকে খুব আদর যত্ন করলেন, আমার আরেকটা পরিচয় উনি নিলেন, নিয়ে ওই পরিচয়টার জন্য আরও শ্রদ্ধা করলেন উনি। তারপরে বললেন যে শোনো, এইভাবে তো সরকারি টাকা নেওয়া যায় না, সময় আছে আর মাত্র 30 দিন, জুন ক্লোজিং হলে কোনো ফান্ড থাকবে না, আর আমিও মনে হয় স্বাস্থ্য সচিব থাকতেছি না, তুমি কি 28 দিনের ভিতরে তোমার জায়গার প্ল্যান পাস করে আনতে পারবো? আমি কি স্যার পারবো? মনে রাখো 28 দিন গণগণা, আমি শেষ 28 তারিখ পর্যন্ত তোমার জন্য টাকা ধরে রাখবো, 28 জুন পর্যন্ত আমাদের টাকা থাকে, তখনকার সময় থাকতো, আমি 28 তারিখ পর্যন্ত চেষ্টা করবো, এই কথা বলতে দৌড়াও, তোমার অনেক দৌড়াইতে হবে, দৌড়াইতে থাকো জায়গা। তা আমি দৌড়ে স্যারের প্রিন্সিপাল স্যারের কাছে আসলাম, ওই যে একটু আগে যে ওয়াজিউল্লাহ স্যারের নাম বললো, সত্যিকারের একজন ভালো মানুষ ছিল ওয়াজিউল্লাহ স্যার, তা ওনাকে এসে বললাম যে স্যার এই ঘটনা, জাগার প্ল্যান দিলে উনি 14 লক্ষ টাকা দিবে, তো ওনার কাছে টাকা নাই, টাকা সব সেট হয়ে গেছে, বরিশালে একটা মর্গ তৈরি করার জন্য এখানে 14 লক্ষ টাকা আছে, ওখানে একটা মর্গ আছে, এটা 1 বছর পরে হলেও হবে, ওই মর্গের টাকাটা আমাদেরকে দিয়ে দিবে। কয় কি তোমার কথা বিশ্বাস করি না, তুমি তো ছাত্র নেতা অনেক কিছুই বলো, তোমার কথা বিশ্বাস করি না, তুমি কথা বলো আমাকে, আমার সাথে কথা বলাই দাও। আমি ওনার সাথে কথা বলাই দিলাম, তো উনি স্যারের নাম শুনে খুব শ্রদ্ধা করলো।
তারপর বললো যে স্যার টাকা আমি দিতে পারবো, কিন্তু 28 দিনের পরে আমি আর কিছুই করতে পারবো না, আপনি প্ল্যান পাস করান। তা আমি ওইসব প্ল্যান খুব দৌড়াদৌড়ি করে তখনকার সময় 1800 টাকা খরচ করে সব প্ল্যান ট্যান পাস করে নিয়ে একেবারে ডিআইটি চেয়ারম্যানের কাছে চলে গেলাম। তো চেয়ারম্যান সাহেব বললো যে এই প্ল্যানটা খামা কষ্ট করায় করছেন, কত টাকা গেছে? আমি কিন্তু 4-5 হাজার টাকা চলে গেছে। আবার রহিম সাহেবের নামও বললাম, সৈয়দ আহমদ সাহেবের নামও বললাম, সবাই যারা হুবিধি করে কয়েকজনের নাম বললাম, বলি সব কিছু ঠিক আছে, কিন্তু বাট আমাদের তো ডিআইটির প্ল্যানটা পাস করাইতে হবে। আমি এলাম ডিআইটির চেয়ারম্যান, আমার নাম হুমায়ুন খাদের, আপনি আমার পারমিশন না হইলে কেউ আপনাকে টাকা দিবে না। আমি কি স্যার আপনি আমারে করাই দেন, যে করানো যাবে না, এই কারণে বঙ্গভবন থেকে একটা অবজেকশন দেওয়া আছে যে এই কলেজের নিচ দিয়েই বঙ্গভবনের সুয়েরেজ লাইন গেছে 29 ফিট, এটা যদি কোনো রূপ কার্ড হয়ে যায় পুরো ঢাকার সব পানিতে ভেসে যাবে, অতএব এটা হবে না। তারপর আমি অনেকক্ষণ বসে রইলাম, তো উনি আমাকে বললেন যে একটা পথ খোলা আছে, আমি কি সেই পথটাই আমি যাইতে চাই? সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ, আপনি বসেন এক জায়গায়, আপনারা বসেন, না বসলে কথা বলবো না, কিন্তু বসেন, সুন্দর মজার কথা শোনেন। পরে আমি সাজান খাদেম সাহেবের ওখানে বসে নিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উনি আমার ডাইকে বললো কিছু খেয়েছেন? আমি না স্যার খাই নাই, খাবো পরে, অসুবিধা নেই, আপনি কি প্ল্যান দিবেন সেটা বলেন। বঙ্গভবনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের নাম মতি, সে যদি একটা চিঠি দেয়, ও চিঠি দিয়ে বন্ধ করছে, ও যদি একটা চিঠি দেয় তাহলে পরে আপনার এটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ গেলাম সেই মতিন সাহেবের সাথে, বহু কষ্ট করে বঙ্গবন্ধুদের দেখা করলাম। উনি বলে যে এটা কি ভাই যাবি নাকি, আমার চিঠিতে এটা বন্ধ হয়েছে, এটা কোনোদিন খুলবে না। যাই হোক, অনেক চেষ্টায়, অনেক কঠিন চেষ্টার পরে 20 তারিখে 11টার সময় আমি ডিআইটি প্ল্যান পাশ করাই নিয়ে স্যারের কাছে আমার স্যাররা তো জোড়ায় ধরে কান্না আরম্ভ করছে, কাজে টাকা না পাইলেও আমরা পেয়ে গেছি সময়। আমি বললাম স্যার এখনো সময় রেখে আপনারা সই করতে থাকেন, ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হইল অনেক বড় মানুষ, উনি শিল্পমন্ত্রী ছিল ফকির শাহাবুদ্দিন, সম্ভবত ব্রিগেডিয়ার হান্নান শাহর ফাদার, বলে যে ওনার সামনে কোনোদিনও আমাদের ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রিন্সিপালরা যেতে ভয় পাইত। ফকির আব্দুল মান্নান স্যার, সরি সরি, ফকির আব্দুল মান্নান স্যার, শাহাবুদ্দিন সাহেবের বড় ভাই ফকির আব্দুল মান্নান স্যার, ওনার 12 জনের লো অ্যাসিস্ট্যান্ট, ওনার বাড়ি এই খুঁজা খুঁজা বাইরে করে গেলাম, স্যাররা বলে আমরা জীবনও যাই নেই, ওনার মুখ দিয়ে খালি আগুন ধরে, ওনার সামনে কেউ দাঁড়াইতে পারে না, কয় ওনার ছেলে না মেয়েরা ভয়ে ওনার সামনে যায় না, কারণ তুমি পারলে যাও। আমি সন্ধ্যার পরে দেখি যে 12-13 জন অ্যাসিস্ট্যান্ট, উনি একটু একটু খোয়া হাঁটছে, উনি বৈশাখ কাজ করতেছে। আমি শ্রামকি দিয়ে বললাম স্যার আমি আপনার কলেজের ভিপি, তো উনি খুব অভদ্র ভাষায় গালি দিয়ে করলো, ওই বালের ভিপি আমি ইতেও রাখি না, পকেটেও রাখি না। আমি কি স্যার আমি কিন্তু খুব খারাপ কাজ জানি, জানি আমি তুমি কি খারাপ কাজ করতে পারো, তুমি বোর্ড অফিসে তালা দিয়া রাখছিল, 3-4 ছেলে দিয়া ই করাইছো, বোর্ড অফিস ই করছো ভাঙছো, তুমি কলেজে টিচারকে তালা দিয়া রাখো, আমি কি কাজ দেয় না?